এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে অভিযানের পথে জুনিয়র চিকিৎসকরা করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি তাদের এবং সেখানে গিয়ে অবস্থানও করতে পারেন আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব সেখানে আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আপনাদের জানিয়ে রাখি করুণাময়ী থেকে এই মুহূর্তে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পৌঁছে গিয়েছে এই ছাত্রদের এই পদযাত্রা কর্মসূচি পদযাত্রা কর্মসূচি এই মুহূর্তে পৌঁছে গিয়েছে স্বাস্থ্য ভবনের খুবই কাছে আর কয়েকশো মিটার মাত্র বাকি কিন্তু তাদের তাদের ইতিমধ্যেই বাধা দেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের পক্ষ থেকে নতুন করে স্মারকলিপি আর দেওয়ার কিছু নেই আগেই তারা তাদের সমস্ত দাবি দেওয়া জানিয়েছেন এবার তারা এই কর্মসূচি করবেন এবং সেক্ষেত্রে তাদের বাধা দেওয়া হলে অবস্থান বিক্ষোভ শুরু করতে পারেন তারা তবে তাদের যাবতীয় কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি জুনিয়র চিকিৎসকদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি এই মুহুর্তে কি পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে এই ছাত্রদের জুনিয়র চিকিৎসকদের এই যে পদযাত্রা কর্মসূচি এবং তারা যতক্ষণ যে যতক্ষণ হচ্ছে কিন্তু তারা অবস্থা প্রত্যাহার করবেন না অর্থাৎ যে কথা তোমাকে আগে বলছিলাম যে তারা কিন্তু অবস্থানে বসে যাবেন এই তারা কিন্তু অবস্থানে বসে গেছেন আমার যে ছবি দেখাচ্ছে একেবারে স্বাস্থ্য ভবনের যে গেট রয়েছে সেই গেটের সামনে তারা কিন্তু একেবারে রাস্তার উপর বসে তারা অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছেন অর্থাৎ যে কথা তোমাদের বলছিল যে কথা বলছিলাম দর্শকদের যে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করবেন এই মুহূর্তে তাদের একটাই দাবি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাকে পদত্যাগ করতে হবে যতক্ষণ না তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান সেই অবস্থান চলবে অর্থাৎ যেটা আশা করা গেছিল সেই মতোই কিন্তু তারা স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে অবস্থান শুরু করে দিয়েছেন অর্থাৎ এই অবস্থান কখন প্রত্যাহার করবেন যে ছিল বিষয়টি আমি জানতে আজকে প্রাথমিকভাবে পাঁচ দফা দফা পরবর্তীকালে তিন যুক্ত করেন চিকিৎসকরা আমি এই মোট আট দফা যে দাবিগুলো সেই দাবিগুলো দর্শকদের তুমি যদি আরো একবার জানাও সেইগুলো একটু পেতে দিয়ে দেখো দাবি করা তাতে যে ডাক্তার তরুণী ছাত্রী মৃত্যু হয়েছে তো শেষ করতে হবে সেই যে নেক্সট যাদের দ্বারা খুনটা হয়েছিল বা ধর্ষণ হয়েছিল তাদের গ্রেপ্তার করতে হবে অতি দ্রুত বিচার শেষ করতে হবে স্বাস্থ্যক্ষেত্রে যে চিকিৎসা ব্যবস্থা সেখানে সমস্ত ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে এছাড়াও বেশ কয়েকটি দাবি ছিল যেমন পুলিশ কমিশনার তাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে সেই দাবিগুলোর পাশাপাশি আজকে যে নতুন তিনটে দাবি তারা এনেছিলেন তার মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্য অধিকর্তাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে এই আট দাবিকে নিয়ে তারা আজকে আজকে যে স্বাস্থ্য ভবন অভিযান সেই স্বাস্থ্য ভবন অভিযান তাদের কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের কিছুটা আগেই তাদের আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে তারা কিন্তু অবস্থানে বসেছেন তাদের একটাই দাবি এই মুহূর্তে রয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদত্যাগ করতে হবে না হলে তাদের কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিকিৎসকদের একটা জায়গায় আটকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন থেকে মাত্র কিছুটা দূরেই আটকে দেওয়া হয়েছে তাদের এবং তারা সেখানেই তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন এবং তাদের মুখে সেই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস মোট আট দফা দাবিতে চলছে আজকের এই পদযাত্রা কর্মসূচি করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত আমি যেটা জানতে চাইব দেবজ্যোতি তোমার কাছে যে স্বরূপ নিগম স্বাস্থ্য দপ্তরের সচিবের পদত্যাগ দাবি করছেন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের মধ্যে কি স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা কি এখানে রয়েছেন তিনটে পর্যন্ত তারা কিন্তু স্বাস্থ্য ভবনে ছিলেন এই মুহূর্তে তারা স্বাস্থ্য ভবনে আছেন কিনা তা কিন্তু পরিষ্কার নয় তবে পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন এবং তারা এখানে কিন্তু গার্ড দিয়ে তাদের আটকে দিয়েছেন এই মুহূর্তে তাদের যেটা দাবি রয়েছে তাদের যেটা দাবি রয়েছে যে তাদের যেটা দাবি রয়েছে অনেকের মাহাতো রয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো অবস্থান হ্যাঁ আমরা এখানে বসছি আমাদের দাবি দেওয়া যতক্ষণ মিটছে আমার মনে হয় যে রাজ্য সরকার যদি রুগী পরিষেবার কথা যেটা বলছেন কন্টিনিউ করতে চাই তাহলে তো পাঁচ মিনিটের মধ্যেই দাবি মারা উচিত তাহলে আমরা পাঁচ মিনিটের মধ্যে কাজে যোগ দেবো যদি তারা মনে করে যে এই দাবি দেওয়ার দরকার নেই রুগী পরিষেবার প্রয়োজন নেই তাহলে হবে আমাদের দাবি আমরা রেখেছি প্রশাসনের কাছে প্রশাসন যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাতে পারবো অর্থাৎ তারা বলছেন যে যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ করবেন অর্থাৎ সেই দাবি পূরণ হবে কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন সেই জায়গাতে সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা তা আমরা জানার চেষ্টা করব এবং সেখানে অনিকেত মাহাতো ডাক্তারদের যে প্রতিনিধি রয়েছেন তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে কোনো মতেই তারা অবস্থান প্রত্যাহার করবেন না অর্থাৎ পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন দেবজ্যোতি যেটা জানতে চাইব যে চিকিৎসকরা কি বলছেন যদি তারা কাজে যোগ না দেন সেক্ষেত্রে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ করে বা শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট জানিয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না অর্থাৎ রাজ্য সরকারের যদি পদক্ষেপের জন্য কি চিকিৎসকরা যে কোনো পদক্ষেপের জন্য তারা প্রস্তুত আরে দেখো তারা যেটা জানাচ্ছেন যে যে কোনো পদক্ষেপে তাদের মধ্যে ন্যায় হতে পারে এবং তাতে তারা কিন্তু তারা কিন্তু যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন পাঁচটার পরে কোনো পদক্ষেপ নেয় কি করবে এই পদক্ষেপ নেক জানি না আমাদের এখানে ঢাকবো আমরা ভেবেই আমরা এসেছি আমাদের দাবিগুলো না পড়া না পড়া আমরা এখানে ঢাকবো ডিএমএ ডিএইচএস সিনসিকাল সেক্রেটারি সামনে 24 ঘন্টা পার হয়েছে আজকে কতক্ষণ চলবে মানে এই দাবিতে আমাদের যে লড়াই সে লড়াই চলবে এখানে আমাদের কোনো টাইম লাইন নেই এখানে আমরা কোনো পাঁচটা ছটা সাতটার ব্যাপার নেই আমরা এখানে থাকবো পুলিশের সঙ্গে কথা হয়েছে কি বললে পুলিশের তরফ থেকে তো কিছু বক্তব্য নেই আমরা দাবিগুলো বলেছি এগুলো তারা এনে দিক তাহলে আমরা চলে যাবো অর্থাৎ দেখো যে আন্দোলন চলছিল সেই আন্দোলন কিন্তু একটা নতুন দিক নিয়েছে অর্থাৎ এখানে তাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ কিন্তু অনির্দিষ্ট কালের জন্য চলবে অর্থাৎ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে অচল অবস্থা চলছিল যে অব্যাহত রয়েছে আগামীকালও সেই অচল অব্যাহত থাকবে বসে বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নমস্কার সামনে রাস্তার উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন এবং স্বাস্থ্য ভবনের থেকে বেশ খানিকটা দূরেই তাদের আটকে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং সেখানেই তারা বসে পড়লেন ঠিক যে চিত্র আমরা দেখেছিলাম এর আগে লালবাজার অভিযানও ছিল এই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এবং সেই অভিযানের সময় তাদের দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ কিন্তু লালবাজারের বেশ খানিকটা দূরেই তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেই আটকে দেওয়ার পর সেখানে তারা সেদিন বসে পড়েছিলেন সেই অবস্থান বিক্ষোভ পরের দিন প্রায় চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা নাগাদ সেই অবস্থান বিক্ষোভ শেষ পর্যন্ত আহ পুলিশ কমিশনার এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে রাজি হন এবং তারা পুলিশ কমিশনারের হাতে তাদের প্রতীকী সিট দ্বারা উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ডেপুটেশন জমা দেন এবং তারপরেই কিন্তু অবস্থান ওঠে আজকের ক্ষেত্রে প্রতীকী মস্তিষ্ক নিয়ে এই স্বাস্থ্য ভবনে এসেছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা মতো এরকম শীর্ষস্থানীয় পদাধিকারীদের হাতে এই প্রতীকী মস্তিষ্ক তুলে দেবেন চিকিৎসকরা এবং সেই কারণেই তারা এসেছেন মাঝ রাস্তাতেই তাদের বেশখানিকটা স্বাস্থ্য ভবন থেকে বেশখানিকটা দূরেই আটকে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং তারপরে তারা বসে থেকে এই মুহূর্তে বসে পড়লেন অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র চিকিৎসকদের আজ বিকেল পাঁচটার মধ্যে তারা যদি কাজে যোগ না যোগ না দেন তাহলে কিন্তু রাজ্য সরকার চাইলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন আমরা এই খবরেই নজর রাখবো আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি